আসসালামু আলাইকুম সুপ্রিয় অবন চ্যানেল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে সিস্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসে উচ্চতর গণিতের একাদশ অধ্যায় কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমে আমরা কি দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র বলব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সকলে লক্ষ্য করো, যদি একটি বিন্দু PX1 এবং অপর আরেকটি বিন্দু QX2 Y2 হয়, তবে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? যদি একটি বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু হয়, তবে এর মধ্যবর্তী দূরত্ব এত, মানে তো এর মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল অর্থাৎ ডিসট্যান্স রুট ওভার কমন লিখে থাকে এখানে
স্কয়ার মাইনাস 2ab প্লাস এখানে তো কমন আছে কি থাকে b থাকে অর্থাৎ এটা কি সূত্রের সাথে মিলে গেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার সেটা পরিবর্তন আমরা কি লিখব a মাইনাস b হোল স্কয়ার আর এই বর্গমূলটা কি থেকে গেল তো প্রিয় শিক্ষার্থী যদি এখানে রুট স্কয়ার কাটা যায় এখানে শুধু 2 এর উপর ডটটা থেকে যাবে আর এখানে কি হবে a মাইনাস b হবে এত একক তো আমরা কি করলাম এই দুটো বিন্দু দূরত্ব বের করলাম তো আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো তো সেম কোয়ালিটির আরেকটা অঙ্ক আমরা করি তো যদি বলা হয় থাকে যে 0 0 এবং সাইন থিটা কস থিটা এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো সেক্ষেত্রে আমরা কি করব এত এত এর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব সে আগের সূত্রটা প্রয়োগ করব সূত্রটা কি ছিল x1 minus x2 অর্থাৎ x1 হলো 0 আর x2 হলো sin theta অতএব আমরা লিখব 0 minus sin theta plus y1 minus y2 অর্থাৎ 0 minus cos theta হোল স্কয়ার একক তো 0 থেকে sin theta বাদ দিলে অর্থাৎ কি থাকে minus এ সরি এখানে কি হবে স্কয়ার হবে মাইনাস এর কি থাকে সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা হোল স্কয়ার আর এখানে কি থাকে মাইনাস কস থিটা হোল স্কয়ার একক তো মাইনাস স্কয়ার করলে কি হয় প্লাস হয়ে যায় সেই ক্ষেত্রে কি থাকে শুধু সাইন স্কয়ার থিটা আর প্লাস এখানে আছে একই জিনিস माइनस स्क्वायर को लिखा है प्लस हो जाए कितना के कॉस स्क्वायर थीटा तो प्रिय शिक्षार्थी बिंदु हमने त्रिकोणमितीय समय पर से कि साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इक्वल 1 तो क्या हुआ रूट ऑफ 1 एक तो 1 ले रूट को लोगों तो है 1 एक इधर ना सब तो हम लोग 1 एक और था 0 0 এবং sin θ দুটো বিন্দু এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত 1 একক তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এবারে সহ আরেকটা অঙ্ক করে এই সূত্রের সাথে সেটা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা সেটা আমরা এখন করব পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা তোমরা বইগুলো সবাই দেখবে দেখো যে এরকম লেখা আছে माइनस फाइव फाइव एवं फाइव के बिंदु दुटे बा बिंदु दुटे मूल बिंदु से के সমদূরবর্তী হলে অর্থাৎ সমান দূরত্ব সমদূরবর্তী হলে কে এর মান কত তো এই অঙ্কটা আমরা কি করব সমাধান করব এখানে বলা হয়েছে মাইনাস ফাইভ ফাইভ এবং ফাইভ কে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী তো প্রিয় শিক্ষার্থী বিন্দু মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমরা সকলে জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 তো এই মূল বিন্দু থেকে এই দুটো বিন্দু কি আছে সমদূরবর্তী তো এটা আমরা কিভাবে সমাধান করব দেখো মনে করে এই বিন্দুটা আমরা ধরে নিলাম a অর্থাৎ a - 5 5
এবং দ্বিতীয় বিন্দুর নাম কি ধরে নিলাম বি 5 কে মূল বিন্দু তো প্রিয় শিক্ষার্থী বিন্দু মূল বিন্দু লিখতে গেলে আমরা সেটা নাম কত ধরব 0 0 ধরব মূল বিন্দু ও ইকুয়াল 0 0 হতে সমদূরবর্তী অর্থাৎ এই দুটো বিন্দু মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত তো সেই ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে দুটো বিন্দুর দূরত্ব বের করব তো প্রথমে আমরা মূল বিন্দু কত আছে ও আছে আর আরেকটা বিন্দু আছে কি এ আছে অর্থাৎ এ ও এর দূরত্ব বের করব এত এর দূরত্ব তো সূত্রটা আমাদের কি ছিল x1 minus x2 অর্থাৎ x1 এখানে কত আছে 5 আর x2 টা কত আছে 0 আছে অর্থাৎ minus 5 minus 0 whole square plus y1 কত আছে 5 minus y2 0 whole square তো এখন কত হয় এখানে minus 5 minus 0 অর্থাৎ minus 5 whole square আর এখানে কত হয় শুধু 5 whole square তো মাইনাস 5 এর স্কয়ার করলে কত হয় মাইনাস 5 স্কয়ার করলে প্লাস হয়ে যায় 25 আর এখানে 5 এর স্কয়ার করলে কত হয় শুধু 5 তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে 25 যোগ 25 কত হলো 50 একক হলো তো এটাকে আমরা কি করব ভাগা হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি 25 ইনটু 2 25 তো মানে 50 তো 25 কে রুট করলে কত হয় 5 হয় আর √2 কে রুট করলে √2 হয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আমাদের উভয় এর দূরত্ব কত বের হলো 5 √2 বের হলো এখন এর পরে আমরা ওবি এর দূরত্ব বের করব আবার মধ্যবর্তী দূরত্ব তো সেই সূত্রে ও কত আছে 0 0 আর বি কত আছে 5 কে তো x1 minus x2 অর্থাৎ 5 minus 0 whole square plus y1 minus y2 অর্থাৎ k minus 0 whole square তো এখানে কত হয় 5 এর জিরো বাদ দিলে 5 এর থেকে তো 5 এর স্কয়ার করো 5 স্কয়ার আর এখানে কি থেকে k স্কয়ার তো এখানে কত হবে আসলে 4 25 প্লাস k স্কয়ার তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা আমরা আমাদের কত আসলো রুট ওভার বা বর্গমূল 25 কে 25 প্লাস k স্কয়ার তো প্রিয় শিক্ষার্থী বিন্দু রাগের মধ্যে স্পষ্ট তো লেখা আছে দুটো বিন্দু মূল বিন্দু থেকে সমদূরবর্তী অর্থাৎ আমরা দুটো বিন্দুর মান বের করলাম এই দুটো বিন্দুর মান কি হবে সমান হবে যেহেতু সমদূরবর্তী বলছি তো আমাদের এখানে কি আছে একটা বিন্দুর মান আছে মানে OA এর মধ্যবর্তী দূরত্ব বের হয়েছে 5 রুট আর ওবি এর মধ্যবর্তী দূরত্ব বের হয়েছে বর্গমূল 25 প্লাস এ স্কয়ার এখন আমরা লিখব প্রশ্ন মতে প্লাস কে স্কয়ার ইকুয়াল এখান থেকে আমরা কি করব কে এর মান বের করব এখানে কি আছে আমাদের রুট আছে রুট তারার জন্য কি করব বর্গ করব ফার্স্ট আমরা কি করব বর্গ করব তো বর্গ করলে এখানে কি হলো 25 প্লাস কে স্কয়ার হোল স্কয়ার আর এখানে সেটি কি আছে 5 কে হোল স্কয়ার তো এখানে রুট স্কয়ার এর কাটা থেকে থেকে 25 প্লাস কে স্কয়ার থেকে আর এখানে কি থেকে 5 স্কয়ার করলে কত হয় 25
ইনটু রুট স্কয়ার কাটা কত থেকে শুধু 2 থেকে তারপর এখানে আমাদের কি আছে কে আছে আমরা কে এর মান বের করব এখানে কে স্কয়ারটা বাম সাইডে লাগাবো আর ওই সাইডে কত হয় প্রযোজ্য মানে 50 আর এখানে 25 এর আগে কি চিহ্ন আছে প্লাস আছে আর ওই সাইডে গিয়ে কি হবে মাইনাস হবে তো 50 মাইনাস 25 ইকুয়াল 25 তো এখন কি আছে আমাদের বর্গ আছে আর বর্গ করার জন্য আমরা কি করব বর্গমূল করব অর্থাৎ k সমান প্লাস মাইনাস 25 আমরা জানি সকলে যখন আমরা বর্গমূল করব তখন কি হয় প্লাসের মান আসে মাইনাসের মান আসে এই কারণে আমরা কি দিতে এখানে প্লাস মাইনাস দিছি বা k ইকুয়াল প্লাস মাইনাস 5 25 এর করলে কত হয় 14 হয় অর্থাৎ নির্ণয় মান k equal 5 minus 5 तो k এর মান আমাদের কি বের হলো দুটো মান বের হলো একটা 5 আর একটা minus 5 দুটোই গুণনযোগ্য মান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের মধ্যে কি বলছিল দুইটা বিন্দু আছে লো আর সেই দুইটা বিন্দু কি ছিল মূল বিন্দু থেকে সমতল মধ্যে ছিল সেক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে দুইটা বিন্দু দূরত্ব বের করছি প্রথমে তারপর যেহেতু বলা আছে সমতল মধ্যে সেহেতু কি হবে দুইটা দূরত্ব সমান হবে সুতরাং আমরা প্রশ্ন মধ্যে এত সমান এত তারপর আমাদের কি আছে বর্গমূল আছে এটা তারার জন্য আমরা কি করছি বর্গ করছি তারপর কি করছি রুট স্কয়ার কাটা গেল যা আছে তাই এখানে 525 রুট স্কয়ার কাটা যায় শুধু 2 থেকে 25 মানে 50 হইছে আর এটা কি 25 প্লাস চিহ্ন ছিল ওই সাইডে দেখি হইছে মাইনাস হইছে তো কে স্কয়ার ইকুয়াল 25 বা কে ইকুয়াল এখানে কে স্কয়ার ছিল কে লিখলাম অর্থাৎ বর্গমূল করলাম সেক্ষেত্রে কি হলো 25 রুট আর 25 এর কোলে কি হয় প্লাস মাইনাস 5 হয় নির্ণয় মান k ইকুয়াল প্লাস 5 মাইনাস 5 তো প্রিয় রোম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই সূত্রগুলো কি করবা মুখস্থ করবা এবং সূত্রের প্রয়োগ জানবা অতএব এই অঙ্কগুলো আশা ভালো করে করবা যদি কেউ না বুঝে থাকো সেই ক্ষেত্রে আমাকে জানাবা অথবা মেসেঞ্জার গ্রুপে জানাবা আমরা আবার কি সমাধান করে দেব তো আজকে পর্যন্ত সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম